আসসালামু আলাইকুম। আপনার সন্তান যদি ঠিকমতো কথা বলতে না পারে, জিহ্বায় যদি জড়তা থাকে বা জিহ্বার মুভমেন্ট করতে যদি সমস্যা হয়, বা বাচ্চা যদি জিহ্বার সামনে বের করতে না পারে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি ডাক্তার এস এম নাজমুল ইসলাম, শিশু সার্জারি বিশেষজ্ঞ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আজকে কথা বলবো শিশুর টাংটায় অপারেশন কেন করাবেন, আমাদের মেন টপিক। আজকে অনেকে মনে করে একটি ছোট্ট অপারেশন, ছোট্ট সমস্যা, এটিতে কেন অপারেশন লাগবে, অপারেশন না করলে কোনো ক্ষতি হবে কি না। প্রথমে হচ্ছে যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা যখন মায়ের ব্রেস্ট সাক করে, তখনই কিন্তু মিল্কটা এক্সপেল হয় বা মুখে আসে। কোনো কারণে যদি বাচ্চা যদি ঠিকমতো সাক করতে না পারে, তাহলে কিন্তু এই দুধটা আসে না। এখন নিপল আর নিপলের পাশে একটি কালো অংশ থাকে, কালো অংশকে বলে অ্যারিওলা। বাচ্চা যখন শুধু নিপল ধরে টানে, কোনো ব্রেস্ট মিল্ক আসে না, যখনই সে অ্যারিওলায় সাক করবে তখন এই একটা স্টিমুলাস যাবে, ওই কারণে মিল্ক এক্সপেল হবে, মিল্ক আসবে এবং মিল্কের প্রোডাকশন বাড়বে। কিন্তু দেখা গেছে যাদের টাং টাই, তারা জিহ্বাটা মুভমেন্ট বেশি করতে পারে না বা মায়ের নিপল ধরে সাক করে, অ্যারিওলায় ঠিকমতো করতে পারে না, ফলে বাচ্চা প্রপার ব্রেস্ট মিল্ক পায় না। এই জন্য কী হবে, এটার কনসিকোয়েন্স হলো বাচ্চা কিছুক্ষণ পরপর খেতে যাবে, বাচ্চার পেট ভরবে না, বাচ্চা নিউট্রিশনের অভাবে ভুগবে, অপুষ্টিজনিত সমস্যায় ভুগবে বাচ্চা। বাচ্চা দেখবেন যে অন্যান্য বাচ্চার মতো ওয়েটও কম থাকবে। আরেকটা হলো যে বাচ্চা ঠিকমতো কথা বলতে পারবে না, কারণ আমাদের কথা বলতে গেলে কিছু কিছু শব্দ তালুতে জিহ্বার ঠেকে কথা বলা লাগে, যেমন ট, ঠ, টি, আর, ডি, এই শব্দগুলা যে আমরা যখন বলি তখন এই জিহ্বাটা তালু থেকে বাড়ি খেয়ে উপরের তালুতে শব্দটা তৈরি হয়, কিন্তু যাদের টাংটাই তারা জিহ্বাটা উপরে নিতে পারে না, ফলে এই শব্দগুলো পরিপূর্ণ তৈরি করতে পারে না। এবং এই যে চেঞ্জ, বাচ্চা যখন 9 মাসে পরে কিন্তু এই চেঞ্জগুলো শুরু হয়। আর একটা হলো যে পুয়োর হাইজিন, আমাদের সাধারণত খাওয়ার পরে মুখে অনেক খাদ্যকণিকা থাকে, আমাদের জিহ্বা কিন্তু এগুলো পরিষ্কার করে এটা পেটের মধ্যে দিয়ে দেয়, আমরা গিলে খেয়ে ফেলি। কিন্তু যাদের টাংটাই থাকে, এই জিহ্বার মুভমেন্ট ঠিকমতো করতে পারে না, ফলে দেখা গেল যে মুখে এই খাদ্যকণাগুলো থাকে, এই খাদ্যকণাগুলোয় আপনার অর্গানিজম গ্রো করে মুখে ইনফেকশন হয়, মুখে দুর্গন্ধ থাকে। আরেকটা যেটা এলো দাঁতের সমস্যা, সাধারণত টাংটাই যদি অনেক বেশি একেবারে সামনের দিকে থাকে, টাংটাই অনেক প্রকারভেদ আছে, যেটা সিভিয়ার ফর্ম, যেগুলো একেবারেই সামনে থাকে, এই সামনে কারণে সে জিহ্বা বারবার বের করতে চায়, ফলে এই দুই দাঁতের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয় এবং এই ইনসিজরটিতে টিথের প্রোটেকশনগুলো কমে যায়। এই দুই দাঁতের মধ্যে দেখবেন যে গ্যাপ, কারণ জিহ্বার যে ফিউলাম, যেই ব্যান্ডটা থাকে যেটা দিয়ে জিহ্বাটা আটকানো থাকে, সেটাই দুই দাঁতের মাঝখান দিয়ে বের হতে থাকে, ফলে দুই দাঁতের মধ্যে গ্যাপ তৈরি হয়। আরেকটা হলো যে বাচ্চা সুন্দর করে বাঁশি বাজাতে পারবে না, কারণ তার জিহ্বার মুভমেন্ট কমে যাবে। আর এসব বাচ্চা দেখা যাবে যেহেতু সে বুকের দুধ কম পায়, মায়ের নিপল ধরে কামড় দিবে, ফলে মায়ের নিপলে ক্র্যাক নিপল তৈরি হবে, মানে নিপলটা ফেটে যাবে, পেইন হবে বাচ্চাকে, তখন মার দুধ খাওয়াইতে যাবে না। আর বাচ্চা যখনই দুধ পাবে না, তখন সে বারবার সে কামড় দিতে থাকবে, মনে করবে কামড় দিলে ব্রেস্ট মিল্ক আসবে, কিন্তু সে আসলে সাক না করলে, অ্যারিওলায় না টানলে ব্রেস্ট মিল্কটা আসবে না। আরেকটা আসি যে এটা কয় মাস বয়সে অপারেশন করবে বা কখন অপারেশন, এটা যে কোনো বয়সে অপারেশন করা যায়, তবে বেটার আউটকাম আসবে আপনি যদি বাচ্চার অপারেশনটা 9 মাস বয়সের আগে করেন, কারণ 9 মাস বয়সে সে কথা বলা শুরু করবে, কথা বলা শুরু করলে যেই চেঞ্জটা আসবে সেই চেঞ্জটা অপারেশনের পরেও তেমন ফিরে আসবে না। এই জন্য আপনি 9 মাসের আগে অপারেশন করলে বাচ্চা 100% নর্মালি কথা বলবে। আরেকটা হলো যে অনেকে মনে করে এটা অনেক বড় অপারেশন, এটা একটি ছোট্ট অপারেশন, 5 থেকে 10 মিনিট সময় লাগে, আমরা বাচ্চাকে ঘুম পড়িয়ে অপারেশন করি, বাচ্চার ব্যথা ব্যথাটাতে কিছু পারেন, এমনটি অপারেশন করে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে বাসায় নিয়ে যেতে পারবেন। সো এটা নিয়ে কোনো টেনশন নেই, আপনাদের যদি এরকম থাকে আপনার যে কোনো শিশু সাথে বিশেষজ্ঞের কাছে দিয়ে দ্রুত এটা চিকিৎসা করে ফেলবেন। খোদা হাফেজ।